হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকের এবং আজকের আপনাদের মূল টপিকটা হচ্ছে কীভাবে আপনি আপনার ইমো রিং টোন চেঞ্জ করবেন আমরা আসলে খুব প্রবলেমে পড়ি কারণ হচ্ছে আমাদের মোবাইলের রিং টোন অর্থাৎ ইমো রিং টুন সেম যারা ইমো ইউজ করে তাদের রিং টোন তো সেম আর যারা বিদেশ থাকেন তাদের তো কথাই নেই খুব প্রবলেম হয় সো আজকের সাবজেক্ট হলো কীভাবে আপনার রিং টোন আপনার পছন্দ মতো যে কোনো গান বা কোনো টিউন ইউজ করতে পারেন সো আর প্রথমে যে কথাটা বলার দরকার ছিল সেটি হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড দ্য টিপস অ্যান্ড বিডি প্লিজ একটি লাল বাটন যদি দেখছেন ওইটি জাস্ট একটা ক্লিক করবে সাবস্ক্রাইব নামে যে বাটনটি দেখছেন সো চলুন কাজে নামা যাক সো আমি আমার ছোটো মোবাইলটি করে দেখাচ্ছি সো সো এটি বেসিক্যালি করতে হলে আপনাকে লাগবে একটি অ্যাপ্লিকেশান এটি হচ্ছে এ পি কে ইডিটর সো জাস্ট এটি আপনার এটি বলে লম্বা করে লাভ নেই ভিডিওটি আপনি জাস্ট ইমুতে সরি ইমো ইডিটর করার জন্য আপনি এপিকে এডিটর লাগবে সেটি প্লেস্ট গুগল প্লেস্টোর অভেলেবল আছে আপনি এখানে জাস্ট লিখবেন লিখলে হবে এ পি কে এপিকে সোলার এপিকে সরি এ পি কে ইডিটর এডিটর এপিকে এডিটর লিখলেই চলে আসবেন হুম সো এপিকে এডিটর লিখলে দেখেন আইকনটা একটু দেখে নিন আইকনটা একটু দেখে নিন অ্যান্ড্রয়েডের সাথে একটা কলমের বা একটা পেন্সিলের চিহ্ন আছে সো ওপেন করবেন সো ওপেন করলে এখানে দেখবেন সিলেক্ট অ্যান্ড এপিকে ফাইল সিলেক্ট এপিকে ফ্রম এপিকে সো আমরা এখানে নিচেরটাতে যাবো অর্থাৎ আমাদের ফোল্ডার থেকে নাকি জাস্ট আমাদের অ্যাপ্লিকেশান থেকে সো আমি দুইটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করছি এটি হচ্ছে ইমো আর এটা হচ্ছে শেয়ার ইট সো আমি ইমোটা ক্লিক করলাম এখানে হচ্ছে ফুল এডিটর তারপরে হচ্ছে সিম্পল এডিটর তারপর হচ্ছে কমন এডিটর সো আমি এখানে সিম্পল এডিটর দিব কারণ জাস্ট আমি সিম্পলি একটা রিংটোন চেঞ্জ করবো সেখানে দেখবেন ফাইল অনেকগুলো আছে ইমেজ আছে তারপর হচ্ছে আপনার ইমেজ দেখবেন তারপর হচ্ছে অডিও দেখবেন সো অডিওটা দেখুন এটা হচ্ছে বিপ তারপর হচ্ছে এটা কলটিউন সো নিচেরটা সবার নিচে যেটা দেখছেন দেখতে চেয়েছেন আর টি থ্রি জিরো এস জি ও জি একদম সবার নিচে যেটি দেখছেন সেটি হচ্ছে আমাদের মোবাইলের ইমো রিংটোন সো এটি ইডিট করতে হলে আপনাকে জাস্ট এখানে একটা ইডিটের একটা দেখুন খাওয়া জাস্ট সহজ ভাষায় বললে একটা ইডিটের আইকন আছে খাতার উপরে একটা কলমের পেন্সিলের মধ্যে যে আইকনটা আছে সহজ ভাষায় সো ওইটিতে ক্লিক করতে হবে সো ওইটিতে ক্লিক করার পরে আপনাকে আপনাকে তারপর এখানে আছে আপনি আমি এটা হচ্ছে ফোল্ডার আপনার মোবাইলের ফোল্ডার সো আপনি যে কোনো ফোল্ডার থেকে আপনার ইমো ডাউনলোড সো মিউজিক নোটিফিকেশন আর রিংটোন স্যামসাং সো আমি স্যামসাং যাব আমার যে যে এখানে আমার রিংটোন আছে মিউজিকে যাব তারপর ওভার দা অরিজন হরিজন সো হরিজন ক্লিক করলাম সো এখন আমি দেখলাম রিংটোন ঠিক আছে কিনা হ্যাঁ সো আমি এখানে এ ক্লিক করলাম সেভে ক্লিক করলে আপনার এখানে ওয়ার্কিং দেখাবে ওয়ার্কিং অনেকটা সময় লাগে আপনার হচ্ছে প্রায় দুই তিন মিনিট তো সময় লাগে সো আমি এটিকে কাট করে দিচ্ছি সো ভিওয়ার্স এখানে আসবেন যা অ্যাপ ইজ অলরেডি সো এখানে আপনি ইনস্টল করে ফেলেন সাথে সাথে ইনস্টল ক্লিক করেন তাহলে আপনার কাজটা পুরো বিথা জাস্ট আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখছেন হোম বাটন যেটা আছে মিনিমাইজ করতে হবে জিনিসটা কষ্ট করে দেখে নিন হোম বাটনটা হোম বাটনে ক্লিক করতে হবে আমি ক্লিক করছি সো এটি বাইর হয়ে গেছে সো বাইর হওয়া যাওয়ার পরে আপনি যে ইমোটা দেখছেন ইমো এটা আন আনস্টল করে ফেলবেন পুরো আনস্টোর করে ফেলবেন সো আমার আনস্টল করে ফেলছি আমি সো আপনার এখানে ইমো সরি হচ্ছে না আনইনস্টোর করে ফেললাম ওকে সো আমি আমার ইমোটা আনস্টোর করে ফেলছি সো ওকে ফিনিশ মে বি হ্যাঁ সো এখন আমরা যে মিনিমাইজ করেছি যে হোম বাটন আমরা ক্লিক করছি সো এখানে ক্লিক করতে হবে দেখুন এখানে পরে চলে আসছে একটা হচ্ছে আপনার নিচেরটা দেখুন অ্যাপিকের যেটা আমরা মিনিমাইজ করে ফেলছিলাম যেটা আমরা হোম বাটনে ক্লিক করে বাই হয়ে গিয়েছিলাম সেটি তাই আমরা ক্লিক করব তারপর হচ্ছে নেক্সট 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 হ্যাঁ সো এটি হচ্ছে একটু ওয়েট করতে হবে ইমোটা হচ্ছে আপনার নাম ডাউন ইনস্টল হচ্ছে একটু ওয়েট করতে হবে হ্যাঁ সো সো আমরা ওপেন করবো এখন এটি সাথে সাথে আমাদের কাছে এটি ওপেন নাম্বার চাইবে সো আমরা নাম্বার দিব এখন সো আমি এখন নাম্বার দিয়ে ওপেন করব ওকে দিচ্ছি সো ওকে দেওয়া করে একটু ওয়েট করতে হবে হ্যাঁ আমার ইমোটা ওকে সো আমি এখানে নট নাও দিচ্ছি নট নাও সো এখানে চলে আসছে সো আমি এখন কী করতে হবে হ্যাঁ সর অলরেডি একটা কল চলে আসছে দেখুন ইমরিতো কল আসছে ইনক্যান কল এটা ইমুরই কল দেখুন আপনার দেখছেন ইমুর কল সো কাজ হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ সো দেখতে পাচ্ছেন ইমুর কল হ্যাঁ সো এভাবে আপনি আপনার যে ইমো আছে সেটির ভাবে যে কোনো প্রকারে করে নিতে পারেন সো এটি সো আমি আপনাদের যদি আপনাদের দেখতে ইচ্ছা হয় আবার দেখাচ্ছি আমার বিশ্বাস হয় দেখাচ্ছি না এক সেকেন্ড এটু ওয়েট করতে হবে আমি আমার ইমোতে যাচ্ছি কল করছি সো এটি হচ্ছে আজকের টিউটুয়েলটি সো আপনি ইচ্ছা করলে আপনার ইমোর যেই কোনোভাবে আপনার অর্থাৎ যে কোনো ইংটন ইচ্ছা করলে আপনি সেট করিতে পারেন সো আজকের জন্য টিউটুয়েলটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি কিছু না বুঝেন তাহলে অবশ্যই আমাদের কিছু কিছু না বুঝেন তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন সো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আওয়ার অ্যান্ড্রয়েড আওয়ার চ্যানেল অ্যান্ড্রয়েড টিপস এন্ড বিডি আর আশা করি বুঝবেন খুব সহজভাবেই বোঝানোর চেষ্টা করছি এবং আমি এই ক্ষেত্রে কোনো স্ক্রিন রেকর্ডার ইউজ করি নি কারণ হচ্ছে অনেকে বুঝবেন না সেই জন্য আমি পুরোপুরি মোবাইলটার ইউজ করছি সো আজকের জন্য এতটুকুই সো সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস এন্ড বিডি